দেখ মিহির, তোরা এসবের মধ্যে নাক গলাতে আসবি না। এতদিন তোরা এই মেয়েটাকে র্যাগিং করেছিস, আমরা কিছু বলিনি। এখন আমাদের যা ইচ্ছে আমরা এই মেয়েটার সাথে সেটাই করব। খবরদার, তোরা এর মধ্যে নাক গলাতে আসবি না। নাক তো গলাবই, আমাদের চোখের সামনে তোরা একটা মেয়ের সাথে নোংরামি করবি আর আমরা সেটা চুপচাপ দেখব, সেটা তো কখনোই সম্ভব না। আর বাকি হলো র্যাগিং এর কথা, আমরা সব সময় শুধুমাত্র জুনিয়রদের হালকা পাতলা জার্ক দিয়েছি, কিন্তু কখনো কোনো মেয়েকে বাজে কোনো প্রস্তাব দেয়নি আর ভবিষ্যতেও দেবো না। তোরা কোনো মেয়েকে বাজে প্রস্তাব দিস না, তাই বলে যে আমরাও দিতে পারবো না এমন তো কোনো কথা নেই, তাই না? তোদের যেটা ভালো লাগে তোরা সেটাই করিস, আর আমাদের যেটা ভালো লাগবে আমরাও সেটাই করব। ছেলেটার কথা শেষ হওয়ার সাথে সাথে আহির ওর হাতে থাকা সফট ড্রিঙ্কস এর বোতলটা ছেলেটার মাথার উপর ছুঁড়ে মারলো। তারপর দ্রুত টেবিল থেকে নেমে গিয়ে ছেলেটার সামনে এসে ওর নাক বরাবর কয়েকটা ঘুষি মারলো। ছেলেটাকে মার খেতে দেখে ওর বাকি সব বন্ধুরা দৌড়ে সবাই পালিয়ে গেল। ছেলেটা কোনো রকম আহিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার হামাগুড়ি দিতে দিতে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। আহির রাগে ফুসফুস করতে করতে মিহিরের দিকে তাকিয়ে জারি মেরে বলল, হিন্দিতে প্রচলিত একটা কথা আছে জানিস, লাতকে ভূত বাতসে নেহি মানতে, এদের অবস্থাও তেমন। ভালোভাবে কথা বললে কোনো কথা এদের মজাকের মধ্যে জীবনও ঢুকবে না। আহিরের কথা শুনে মিহির হেসে দিল, কিন্তু ওর সেই হাসিটা বেশিক্ষণ টিকলো না। কাড়গুড়িয়ে মার দিকে তাকাতেই ওর কলেজেটা মোচড় দিয়ে উঠলো, মায় মাথা নিচু করে নীরবে পানি ফেলছে, কান্নার মাঝে মাঝে বারবার হেঁকসি দিচ্ছে। মিহিরের বুকটা কেমন জানি পার হয়ে আসছে, এই মেয়েটাকে কাঁদতে দেখলেই কেন যেন ওর ভীষণ কষ্ট হয়। একটা অচেনা মেয়েকে কাঁদতে দেখে ওর কেন এরকম অনুভূতি বা ফিলিংস হচ্ছে সেটাও নিজেও জানে না। মিহির লম্বা একটা নিঃশ্বাস নিয়ে মায়ের সামনে গিয়ে পকেট থেকে একটা টিস্যু বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বলল, উই আর সরি, আমরা জানি সেদিন আমরা একটু বেশি বাড়াবাড়ি করেছি, কিন্তু বিশ্বাস করো সামান্য একটা মজার জন্য তোমাকে যে এইভাবে সমস্যায় পড়তে হবে ভাবতেও পারিনি, আমরা তো জাস্ট একটু মজা করেছিলাম, দ্যাটস ইট। মানুষের চরিত্র নিয়ে তামাশা করাটাকে আপনাদের মজা মনে হয় তাই না? অবশ্য হবেই, নাই বা কেন, আপনাদের টাকা আছে, আপনারা যখন তখন যা ইচ্ছে করতে পারেন, চাইলে একটা মেয়ের মান সম্মান নিয়েও মজা করতে পারেন, এসব তো আপনাদের কাছে কিছুই না। কথাটা বলে মায়া হন হন করে ক্যান্টিন থেকে বেরিয়ে চলে গেল। ওর পেছনে পেছনে তৃষাও পেরিয়ে গেল। মিহির একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে থাকা টিস্যুটা আবারও পকেটের মধ্যে ঢুকিয়ে আহিরকে উদ্দেশ্য করে বলল, সবাইকে জানিয়ে দে যাতে এই বিষয়টা নিয়ে মায়াকে কেউ কিছু না বলে, এই বিষয়টা নিয়ে যদি কারো মুখ একটু শব্দ বের হয়েছে তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। বিকাল চারটা, ছাদে রেলিং এর উপর বসে বাইরের দিকে পা ঝুলিয়ে রেখেছে মায়া, পরন্তু বিকেলে সূর্য রশ্মি এসে পড়েছে মায়ার গায়ে, মৃদু বাতাসে মাথার লম্বা চুলগুলো হালকা উঠছে, মায়া শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। চারপাশে কি হচ্ছে সেটা জানার বিন্দু মাত্র আগ্রহ নেই ওর, ও এখন নিজের জটিল জীবনের হিসেব মিলাতে ব্যস্ত, স্মৃতির পাতায় টোপ দিয়ে খুঁজতে চলেছে নিজের ছোটবেলার কিছু আনন্দের মুহূর্ত, কিন্তু হাজার চেষ্টা করেও ভালো কোনো মুহূর্ত খুঁজে পেল না। কীভাবেই বা পাবে, ওর ছোটোবেলাটা তো পুরোটাই তিক্ত স্মৃতিতে বড়ানো, সেই স্মৃতিতে এতটাই তিক্ততা আছে যে আজও সেগুলো মনে পড়লে মনটা বিষাদে ভরে ওঠে। আচমকা কেউ এসে মায়ের হাত ধরে টান দিয়ে ওকে ভেতরে নিয়ে আসায় ওর ভাবনা ছেদ ঘটে। হঠাৎ করে এমনটা হয় মায়ের খানিকটা হকচকিয়ে ওঠে, ও নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাবে তার আগেই কেউ ওর গালে ঠাস করে একটু চড় বসিয়ে দেয়। চোটা খেয়ে মা চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, ও গালে হাতে কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকে, তারপর সামনের দিকে তাকায়, দেখে শক্ত মুখ করে ওর সামনে দাঁড়িয়ে আছে আহান। মায়া কিছু বলতে যাবে তার আগে আহান চিল্লিয়ে বলে, কোন সাহসে তুমি ওটার উপরে উঠে বসেছিলে, আর একটু অন্যমনস্ক হলেই তো তুমি ওখান থেকে পড়ে যেতে, তখন কি হতো? আহানের কথা শেষ হতে মায়া কাঁদু কাঁদু কণ্ঠে বলল, যা হবার হতো তাই বলে আপনি আমাকে চড় মারবেন? আহান দাঁতে দাঁত চেপে বলল, শুধু চর, আমার তো ইচ্ছে করছে এখনই গলা টিপে তোমাকে মেরে ফেলতে, আহাম্মক মেয়ে একটা। আহানের কথা শেষ হতে মায়া ফুপিয়ে কেঁদে উঠল, এমনিতে ওর মনটা একদম ভালো ছিল না, তার উপরে আহান ওকে এত জোরে চর মেরেছে যে ওর মাথায় জিমজিম করছে। মায়াকে কাঁদতে দেখে আহান ধমক দিয়ে বলল, এই মেয়ে কান্না অফ করো,
একদম ফ্যাসফ্যাস করে কাঁদবে না। আহানের ধমক খেয়ে মায়া আরো জোরে কেঁদে দিল। আহান আরো ধমক দিয়ে বলল, কান্না অফ করতে বলেছি, কথাটা কি কানে ঢুকছে না? বুঝতে পেরেছি, কানের নিচে আরেকটা না পড়া অবধি কান্না বন্ধ হবে না। মায়া হেঁকসে দিতে দিতে বলল, আপনার সাহস তো কম না, আপনি আবার আমাকে চড় মারতে চাইছেন। আপনি জানেন আমাকে কখনো কেউ মারে না। আহান মায়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে বলল, কেউ তোমাকে না মারলেও আমি তোমাকে মারব। যদি কখনো দেখেছি কোনো রকম উল্টাপাল্টা কাজ করেছো, তাহলে মেরে তোমাকে তক্তা বানিয়ে দিব, বুঝেছো? তাই এখন থেকে একটু সাবধানে চলাফেরা করবে, না হলে তোমার কপালে শনি রবি সোম মঙ্গল সব কিছু আছে। মায়ের রাগের দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে যাচ্ছে। আহান আবারও একটা ধমক দিয়ে বলল, এখনো এখানে পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি বাসায় যাও। মায়ের চোখে পানি মুছে হন হন করে হাঁটা দিয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো। আহান পিছন থেকে খানিকটা উচ্চ চড়ে মাকে উদ্দেশ্য করে বলল, পরের বার থেকে যখন ছাদে আসবে তখন চুলগুলো সুন্দর করে বেঁধে তারপর আসবে, না হলে তোমার কোমর অবধি পড়া লম্বা চুল কেটে কাঁধ অবধি করে দিব, মাইন্ড ইট। আহানের কথা শুনে মায়া পিছনে ফিরে অবাক হয়ে আহানের দিকে তাকালো, কিন্তু আহান ওর দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে রেলিংয়ের উপর ভর দিয়ে তাকালো। আহানের হঠাৎ এমন আজব ব্যবহারে কোনো কারণ খুঁজে পাচ্ছে না মায়া। ও অবাক হয়ে এখনও আহানের দিকেই তাকিয়ে আছে। আহান সামনের দিকে তাকিয়েই হুট করে বলে উঠল, আমার দিকে তাকিয়ে না থেকে বাসায় গিয়ে পড়তে বসো, কাজে দিবে। আহান হঠাৎ করে কতটা বলায় মায়া চমকে উঠে বুকের ভেতর ফো দিল। তারপর ভয়ার্ত দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পেছনে না তাকিয়ে কিভাবে বুঝলো আমি এখানে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছি? আল্লাহ, এই ছেলে আবার ভর্তুত না তো। কথাটা বলে মায়া ওখানে আর এক মুহূর্তেও দাঁড়ালো না, লিফট আসার আগে সিঁড়ি পেয়ে দৌড়ে নিচে নেমে গেল। আহান আলতো হেসে বলল, ভিতর ডিম একটা। সন্ধ্যা সাতটা, ড্রয়িং রুমে সোফায় বসে মনোযোগ দিয়ে বই পড়ছিল মায়া আর তিশা। হঠাৎ করে বাসার কলিং বেল পেঁচে ওঠায় তিশা বইটা রেখে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখল ওর সামনে মিরা রহমান দাঁড়িয়ে আছে। মিরা রহমানকে দেখে তিশা ভীষণ অবাক হয়ে গেল, কারণ এই বাসায় আসার পর থেকে মিরা রহমান কখনো ওদের সাথে ভালোভাবে কথা বলেনি, অথচ আজকে একদম দরজার সামনে হাজির হয়েছে। ব্যাপারটা তিশার কেন যেন হজম হচ্ছে না। তিশা সব পাপনা সাইডে রেখে হালকা একটা হাসি দিয়ে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? মায়া এতক্ষণ মনোযোগ দিয়ে বই পড়ছিল। দিশার মুখে আন্টি ডাক শুনে ও মাথা তুলে উপর দিকে তাকালো। তাকাতে মায়ের চোখ মিরা রহমানের ওপর দৃষ্টি পড়তেই ওর চোখ মুখে স্পষ্ট রাগের ছাপ ফুটে উঠল। মিরা রহমান খানিকটা গম্ভীর সুরেই দিশার দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এইটুকু বলে মিরা রহমান গাড় খানিকটা কাত করে মায়ের দিকে তাকালো। তারপর আবারও দিশাকে উদ্দেশ্য করে বলল, সবাই তো নিচে আছে, তাহলে তোমরা দুজন নিচে যাওনি কেন? দিশা খানিকটা আমতে আমতে করে বলল, আসলে আন্টি পার্টি হইহুল্লোর এইসব মায়া তেমন একটা পছন্দ করে না, সবসময় একা থাকতে ওর বেশি ভালো লাগে, তাই ও সহজে কোথাও যেতে চায় না, আর ওকে একা ফেলে রেখে আমারও যাওয়া হয় না। মিরা রহমান কিছুটা নরম কণ্ঠে বলল, ওখানে তেমনভাবে কোনো পার্টি সাটি হচ্ছে না, আসলে আমার ছোট মেয়ে আর তার বন্ধুরা এসেছে ইউরোপ থেকে, তাই আর কি ওরা নিচে বসে আড্ডা দিচ্ছে, সাথে অন্যান্য ফ্ল্যাটের ইয়াং ছেলেমেয়েরাও আছে, তোমরাও চাইলে জয়েন হতে পারো। মিরা রহমানের মুখে ছোট মেয়ের কথাটা শুনে মায়ের কলেজেটা সেট করে উঠলো। হুট করেই ওর চোখ চলচল হয়ে উঠলো। এই ডাকটা তো শুধুমাত্র ওর জন্য ছিল, ওর মায়ের সব ভালোবাসাটুকু ওর পাওয়ার কথা ছিল, অথচ বাক্যের এক অদ্ভুত খেলায় ওর বাক্যের ভালোবাসাটা অন্য কেউ পাচ্ছে। তিশা ঠোঁটের কোণে একটি বাঁকা হাসি দিয়ে বলল, ওহ আচ্ছা, আপনার ছোট মেয়ে ব্যাক করেছে, তাহলে তো তার সাথে মিট করার জন্য হলেও একবার আমাদের নিচে যেতেই হয়। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তোমরা আস্তে আস্তে এসো। কথাটা বলে মিরা রহমান লিফটের দিকে এগিয়ে গেলেন। তারপর কিছু একটা মনে করে আবার এসে দিশার সামনে দাঁড়িয়ে হন্তদন্ত করতে করতে বললেন, তোমাদের নতুন বাসা খোঁজার কোনো দরকার নেই, যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো, কেউ তোমাদের বাসা ছেড়ে দেওয়ার জন্য বলবে না। কথাটা বলে মিরা রহমান আর এক মুহূর্ত ওখানে দেরি করলো না, লিফটের অপেক্ষায় না থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। উনি চলে যাওয়ার পর দিশা দরজা বন্ধ করে দিয়ে মায়ের দিকে এগিয়ে এসে শয়তান একটা হাসি দিয়ে বলল, মায়া ভাবি চলো আমরা একটু আসল মেয়েকে দেখে আসি, আমার তো অনেক দিনের ইচ্ছে ম্যাডামকে চোখ ভরে দেখে চোখ জোড়া সার্থক করব। মায়া বসা থেকে দাঁড়িয়ে রুমের দিকে যেতে যেতে বলল, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই, তোর ইচ্ছে হলে তুই গিয়ে দেখায়।
তিশা দ্রুত এসে মায়ের হাত টেনে ধরে ওকে থামিয়ে দিয়ে বলল, ইন্টারেস্ট নেই বললে তো হবে না মায়া, একবার যখন এখানে এসেই পড়েছিস তখন এভাবে সবাইকে ছেড়ে দিয়ে চলে যাবি? নিজের অধিকারটা আদায় করে নিবি না? ভুলে যাস না এই সব কিছুর উপরে একমাত্র তোর অধিকার। মায়া একটা হাসি দিয়ে বলল, কিসের অধিকার? এদের কারো উপর আমার কোনো অধিকার নেই, এরা আমার কেউ না। এতগুলো বছর আমি যেভাবে এদের ছাড়া থেকেছি ভবিষ্যতেও এদের ছাড়াই ঠিক এভাবেই থাকবো। আমার লাইফে এদের কারোর কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, অন্য কেউ এখানে মেঘ সেজে থাকবে সেটাও আমি কখনো হতে দিব না। মায়া আর তিশা নিচে এসে সুইমিং পুল এরিয়াতে আসতেই ওদের চোখ গেল এক কর্নারে, যেখানে চেয়ারের উপর বসে মিহির মাথা নিচু করে চুপচাপ বসে আছে আর এক পাশে আহা ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করছে, অন্য পাশে হিয়ান আর আলিশা বসে টুকিটাকি কথা বলছে। মায়া আর তিশা আরেকটু এগিয়ে যেতেই দেখল এখানে এই বাসার প্রায় সব ফ্ল্যাটে ছেলেমেয়েরা উপস্থিত আছে। সবাই নিজেদের মতো কথা বলায় ব্যস্ত। কিছুটা দূরে স্পিকার সফট মিউজিক পাচ্ছে, বিভিন্ন রঙের লাইটিংয়ে সুইমিং পুলের পানিগুলো এক এক সময় এক এক রং ধারণ করছে। আপাতত জায়গাটা দেখতে মনে হচ্ছে কোনো এক পুল সাইটে রেস্টুরেন্ট। চারপাশ থেকে হালকা বাতাস এসে মায়ের শরীর ছুঁয়ে যেতে ওর মনটা আরও ভীষণ ভালো হয়ে যায়। ওরা আরেকটু ভিতরে যেতেই আলিশা হাত উঠিয়ে ইশারা দিয়ে ওদের ডাকলো। আলিশা ডাকতেই মায়া আর তিশা ধীর পায়ে ওদের দিকে এগিয়ে গেল। আলিশা একটা ভুবন বোলানো হাসি দিয়ে বলল, চাক মহারানীদের সবেমাত্র আসার সময় হলো তাহলে। আমি সারিকা সাইফা এতক্ষণ তোমাদের আসারই অপেক্ষা করছিলাম। আলিশার কথা শুনে আহান ল্যাপটপ থেকে মুখ উঠিয়ে এক পলক মার দিকে তাকালো, তারপর আবার মাথা নিচু করে টাইপ করতে করতে পেন্স করে বলল, আমার মনে হচ্ছে ওনারা এতক্ষণ স্পেশাল ইনভিটেশনের জন্য ওয়েট করছিলেন। আসলে স্পেশাল গেস্ট তো, তাই সবার সাথে এখানে আসতে বোধহয় লজ্জা পাচ্ছিলেন, তাই মামনিকে ইনভাইট করার পর ওনারা এখানে আসলেন। আমি ঠিক বলছি না মিস মায়া? আহানের কথা শুনে মায়া চোখ তুলে একটু করে আহানের দিকে তাকালো। ও এটাই বুঝতে পারছে না এই ছেলেটা আসলে প্রবলেমটা কি, যখন তখন কেন কারণ ছাড়াই ওর পিছনে লাগতে আসে। মায়ের হুট করে মনে পড়ে গেল কয়েকদিন আগে ছাদে বসে আহারে মারা চোরটার কথা। চোরটার কথা মনে পড়তেই মায়ের মেজাজটা বিগড়ে গেল। ও রাগের দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে রইল। দিশা গিয়ে আহানের পাশে চেয়ারটায় ধপ করে বসে পড়লো আর বলল, ওকে কি জিজ্ঞেস করছেন ভাইয়া? আমি বলছি আমরা দুজন এতক্ষণ কেন এখানে আসেনি? আসলে আমরা ভেবেছিলাম আপনি নিজে গিয়ে আমাদের এখানে নিয়ে আসবেন, তাই তো এতক্ষণ আপনার জন্য ওয়েট করছিলাম, কিন্তু আপনি তো আমাদের ভুলে গিয়ে এখানে বসে দিব্যি সবার সাথে আড্ডা দিয়ে যাচ্ছেন। আহান হালকা হেসে বলল, ওহো তাহলে তো ভুলটা আমারই হয়েছে, আমার গিয়েই তোমাদের স্পেশালি ইনভাইট করে নিয়ে আসা উচিত ছিল। ওকে আই এম সরি, এরকম আর কখনো হবে না, এরপর থেকে আমি নিজে সাথে করে হেলিকপ্টার নিয়ে গিয়ে তোমাদেরকে নিয়ে আসবো, এবার ঠিক আছে? তিশা বাচ্চাদের মতো কুটি কুটি হয়ে বলল, হ্যাঁ একদম ঠিক আছে। মায়া আহান আর তিশার কথা শুনে মুখ পাকিয়ে মনে মনে বলল, এ কথা শুনে তো মনে হচ্ছে এরা একে অপরকে কত বছর ধরে জানে, জেনে চপ্প সব ঠং দেখলে আর বাঁচি না। মায়ার পাপনার মাঝে আহান হাতে থাকা ল্যাপটপটা বন্ধ করে সাইডে রেখে মায়াকে উদ্দেশ্য করে বলল, কি হলো ম্যাম, এবার কি বসার জন্য আপনাকে আলাদা করে ইনভিটেশন লেটার পাঠাতে হবে? আহানের কথা শুনে মায়া একটা বেঞ্চি কেটে আলিশার পাশে থাকা চেয়ারটায় বসে পড়ল। মায়া বসতে এই কোথা থেকে যেন আহির এসে ওর পাশেটায় ঠাস করে বসে পড়ল আর রাগী কণ্ঠে বলল, ইয়ার মিহির, আমার এসব আর ভালো লাগছে না, এসব ন্যাকামো দেখার ইচ্ছে বা সময় কোনোটাই আমার কাছে নেই, রাগে আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ চল তো এখান থেকে। মিহির এতক্ষণ মাথা নিচু করে নিচের দিকে তাকিয়েছিল, আহিরের কথা শুনে মিহির কার্ড বাঁকিয়ে ওর দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, তোর কি মনে হচ্ছে এখানে থেকে যেতে পারলে আমি এখন এখানে চুপচাপ বসে এসব মালোড্রামা দেখতাম? আমার সব কিছু অসহ্য লাগছে, ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিতে, আর ওই মেয়েটাকেও জানে মেরে ফেলতে ইচ্ছে করছে। মিহির আর আহিরের কথা শুনে হিয়ান একটা ধমক দিয়ে বলল, কি সব বলছিস তোরা, মাথাটা কি পুরোটা খারাপ হয়ে গেছে? তোরা কি বলে যাচ্ছিস ওই মেয়েটা তোদের বোন হয়? ভুল কথা বললে ভাইয়া, ওই মেয়েটা আমাদের বোন হয় না, ওটা শুধুমাত্র আম্মুর ছোট মেয়ে, দ্যাটস ইট। ও আমার আর আহিরের কিছু হয় না। মিহিরের কথা শেষ হতে পিছন থেকে কেউ কাঁদু কাঁদু কণ্ঠে বলে উঠল, দেখেছো মম, ভাইয়ারা আমার সাথে কেমন বিহেভ করছে, বলছে আমি নাকি ওদের বোন না, ওরা দুজন সব সময় আমার সাথে এমন করে, আমাকে ওরা একটুও ভালোবাসে না।
মেলি শুলে কথাগুলো শুনে মায়া আর তিশা সহ সবাই গাড় কুড়িয়ে পিছনে তাকালো। পিছনে তাকাতেই দেখতে পেল মীরা রহমান রাগি দৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে আছে, আর ওনার পাশে ওয়েস্টার্ন ড্রেস পরা একটা মেয়ে কাঁদো কাঁদো ফেস করে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে মায়া আর তিশার চিনতে এক সেকেন্ডও সময় লাগলো না। তবে মেয়েটাকে বেশ ভালো করে চেনার পরেও ওরা কিছুই বললো না, চুপচাপ তামাশা দেখতে লাগলো। মীরা রহমান রেগে মিহিরকে কিছু বলতে যাবে, তার আগেই মিহির বসা থেকে দাঁড়িয়ে মেয়েটার সামনে গিয়ে বলল, খবরদার একদম আমাকে ভাইয়া বলে ডাকবে না, আমি তোমার ভাই না, বুঝতে পেরেছ? আর ভালোবাসা মাই ফুড, যেখানে তোমাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় সেখানে ভালোবাসা তো অনেক দূরের ব্যাপার। মিহিরের কথা শেষ হতে মীরা রহমান রাগি কণ্ঠে বললেন, মিহির মুখ সামলে কথা বলো, তোমার সাহস কীভাবে হয় আমার মেয়ের সাথে এইভাবে কথা বলার? ভুলে যেও না আমি তোমাকে যতটা ভালোবাসি তাকেও ঠিক ততটাই ভালোবাসি, তাই পরের বার থেকে আমার মেয়েকে কিছু বলার আগে 100 বার ভেবে বলবে, না হলে তোমার গায়ে হাত তোলার আগে আমি দ্বিতীয়বার ভাববো না। ও গ্রেট, তাহলে তুমি তোমার মেয়েকে নিয়েই থাকো, মনে হয় না আমাকে তো তোমার কোনো দরকার আছে। কথাটা বলে মিহির হন হন করে ওখান থেকে বাসার ভেতরে চলে গেল, ওর পেছন পিছনে আহিরও ভিতরে চলে গেল। ওরা যেতে মেয়েটা মীরা রহমানের হাত জড়িয়ে ধরে কানেকটার নেকা কান্না করতে করতে বলল, দেখেছো মম ভাই আমাকে কতটা হেট করে, আসলে ও চায় না আমি এখানে এসে তোমার সাথে দেখা করি, তাই সব সময় এরকম করে, ও আমাকে সহ্যই করতে পারে না, তাই তো আমি এখানে যতবার আসি ততবারই ও আর আহির ভাইয়া আমাকে অপমান করে। মীরা রহমানের এক হাত মেয়েটার গালে রেখে আদরে কণ্ঠে বলল, কাজে না মামনি, মিহির তোমাকে মোটেও হেট করে না, আসলে ছোটবেলার রাগটা হয়তো ওরা এখনো তোমার উপর রয়ে গেছে, তাই ওরা দুজন এই রকম করে, তুমি ওদের কথায় কষ্ট পেও না মামনি, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এখন যাও ওপরে গিয়ে রেস্ট নাও। মেয়েটা মীরা রহমানকে ছেড়ে দিয়ে বলল, না মম আমি আরো কিছুক্ষণ এখানে থাকবো, তুমি যাও উপরে গিয়ে রেস্ট করো। মেয়েটার কথা শুনে মীরা রহমান মৃদু হেসে ঠিক আছে বলে বাসার ভিতরে চলে গেলেন। উনি চলে যেতে মেয়েটা গিয়ে মিহিরের চেয়ারটায় বসে আহানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো আহান কেমন আছো? আহান গম্ভীর কণ্ঠে বলল, আমার যতদূর মনে হয় আমি আপনার থেকে বয়সে অনেকটাই বড় মিস হোয়াট এভার, তাই আমার নাম ধরে না ডেকে আমাকে ভাইয়া বলে ডাকলে বেশি খুশি হব, আশা করি কথাটা মনে রাখবেন। কথাটা বলে আহান মেয়েটার দিকে হ্যান্ডশেক না করেই হন হন করে ওখান থেকে চলে গেল। মেয়েটা নিজের হাতটাকে চেয়ারের সাথে হালকা করে পাঞ্চ করে বিড়বিড় করে বলল, তোমাদের সবাইকে আমি দেখে নিব। কথাটা বলে মেয়েটা রাগে ফুসতে ফুসতে ওর ফ্রেন্ডদের কাছে চলে গেল। মেয়েটা যেতেই হিয়ান বলল, ভাবতে কষ্ট হচ্ছে যে এটা সত্যি আমাদের মেয়ে। মেয়েটার পোশাক, হাঁটাচলা, কথাবার্তার সব ধরন কিছু কেমন উশৃঙ্খল টাইপ, ব্যবহারের মধ্যে কোনো ভদ্রতা নেই, সব কিছুতে কেমন একটা উগ্র উগ্র ভাব। একটা মানুষ বড় হওয়ার পর কি এতটা চেঞ্জ হয়ে যেতে পারে? আলিশা একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো মাকে ছাড়া বড় হয়েছে তাই এরকম বেপরোয়া টাইপ হয়েছে। সত্যি কি তাই আলিশা? তাহলে তো মায়েরও ওর মতো উগ্র হওয়া উচিত ছিল, ও তো মা ছাড়াই বড় হয়েছে। হিয়ানের কথার প্রতিউত্তরে আলিশা বলার মতো কিছু খুঁজে পেল না। সত্যি তো মায়ের মধ্যে তো কখনো উগ্র কোনো স্বভাব দেখেনি, কিভাবে বা দেখবে, মেয়েটা সত্যি অনেক মিষ্টি স্বভাবের। একবার কথা বলে যে কেউ অনায়াসে মেয়েটার মায়ের পড়ে যাবে। আনিশার ভাবনার মতেই বেশ লম্বা আর উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের একটা ছেলে এসে হিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হায় আমি অভি রহমান, মেঘের মেজ চাচুর ছেলে। অভি নামটা শুনে মায়ের মুখে একটু হাসি ফুটে উঠল। তিশা চোখ বড় বড় করে অভির দিকে তাকিয়ে ভিড়ভিড় করে বলল, হে ল্যাংড়া পাথরটা এখানে কি করে? হিয়ান বসা থেকে দাঁড়িয়ে অভির সাথে হ্যান্ডশেক করে বলল, হ্যাঁ তোমার কথা অনেক শুনেছি কিন্তু কখনো তোমার সাথে দেখা হয়নি, নাইস টু মিট ইউ, আমি হিয়ান, মিহিরের বড় মামুর ছেলে। ছেলেটা হালকা হেসে বলল, হ্যাঁ আমাদের দেখা হয়নি ঠিকই, বাট আমি তোমাদের সবাইকে চিনি। হিয়ান প্রশ্নবোধক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে বলল, কিভাবে? অভি গাড় বাঁকা করে মায়ের দিকে এক পলক তাকিয়ে বলল, মেঘ আমাকে তোমাদের সবার ব্যাপারটা সবটাই বলেছে। অভি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হিয়ান আর আলিশার সাথে কথা বলল, তারপর যেভাবে এসেছিল সেভাবে আবার মেয়েদের কাছে চলে গেল। বিশেষ দ্রষ্টব্য, যতদিন পর্যন্ত না নতুন মেঘের কোনো পরিচয় বের হচ্ছে ততদিন পর্যন্ত ওকে মেঘ নামেই ডাকা হবে। অভি ওর বাবা মায়ের একমাত্র ছেলে, অভির জন্মের পর ও মায়ের কিছু সমস্যার কারণে উনি আর কোনো দিন বাচ্চা নিতে পারেনি,
অভি পেশায় একজন ডাক্তার, আপাতত ও ইউরোপের একটা হসপিটালে ডাক্তারি প্র্যাকটিস করছে। রাত 12টা, ছাদের এক পাশে দাঁড়িয়ে স্মোক করছে মিহির। হঠাৎ কেউ একজন এসে ওর পিছনে বউ করে শব্দ করে চেঁচিয়ে উঠল। আচমকা এমনটা হওয়ায় মিহির কিছুটা লাফিয়ে উঠল। তারপর গাড় গুড়িয়ে পিছনে তাকিয়ে দেখল সাইফা হাসি হাসি মুখ করে ওর পিছনে দাঁড়িয়ে আছে। মিহির মুখ থেকে বিরক্তকর একটা চ শব্দ উচ্চারণ করে সামনের দিকে তাকিয়ে বলল,